দেখার জন্য। তো হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আর ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম না, আজকে আমি হচ্ছে এই তো বাজার টাজার দিয়ে শুরু করলাম। আমি সকাল সকাল বাজারে চলে এসেছি, এবারে বাজারে অনেক কিছুই নিলাম, মোচা থোর কুমড়ো সব নিয়েছি। হ্যাঁ, এদিকে আবার আরেকটা দোকানে এসে যে উচ্ছে উচ্ছে নিলাম, উচ্ছে ধনে পাতা কলমি শাক, তারপরে মাছ বাজারে। তো সামনে দেখো মাংস ঝুলছে, আমরা মাংস আজকে নিয়ে নিই। তো আজকে হ্যাঁ ইলিশ মাছ, অনেক ইলিশ মাছ উঠেছে এখন বাজারে। তো আজকে ইচ্ছা ছিল না ইলিশ মাছের, তো দেখলাম কী নেবো কী নেবো, তো এগুলো কী মাছ জানি না কী বলছে, যে বলছি মানে মুখটা সরু সরু, তো জানি না এর নাম, যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানো। মাছগুলাটা বলছে কী ছুরি না কী মাছ বলবো, মানে কোনো কিছু খাইনি, প্রথম নিচ্ছি। তো খাইনি তো কাটতে জানি না কীরকমভাবে কাটে। তো যাই হোক, বাড়ি চলে এসে যে আজকে একটা কাঁঠাল নিয়েছি, দেখো 20 টাকা, কাঁঠালটার দাম 20 টাকা নিয়েছে। তো কাঁঠালটা নিয়ে আসলাম, তো নেওয়ার ইচ্ছা ছিল না, তো এই কাকুটা খুবই ভালো, ওনার থেকে আমি পদ বেল, তারপরে এই বাতাবি লেবু যখন যেটা ওঠে উনি সেটা নিয়েই বসে। তো আজকে বলছে মা একটা বৌমা গো একটা কাঁঠাল নিয়ে যাও, তো ওর জন্য নিয়ে আসলাম কাঁঠালটা, জানি না কেমন হবে। তো ওটাই তো, এরপরে তোমার যে পটল আলু দিয়ে ওই যে মাছটা দেখলে না, যেটার নাম আমি জানি না, সেটা বানাবো, সেই মাছটা ঝোল করবো, আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজবো। হ্যাঁ, উচ্ছে আলু ভাজবো, যে কাটাকুটি সব কিছু করছি, আর একটা করবো কি ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বাটা করবো। তো দুরকমের মাছ এনেছিলাম আজকে, এই ইলিশ মাছটা 600 টাকা কেজি নিল, 500 গ্রাম ছিল না, হ্যাঁ তো 500 গ্রাম মতো ছিল, মনে হয় 300 টাকা মানে 270 টাকার মাছ ছিল আজকে। আর এ দেখো উচ্ছেগুলো সব পোকা, মানে অর্ধেকের বেশি উচ্ছেই পোকা। ও বললো ভালো হবে বুধি নিয়ে যাওয়ার, ওপরটি এত সুন্দর দেখতে, কিন্তু সব কটা মানে অর্ধেকের বেশি পোকা আমি বেছে বুঝছি। তাও আসবো একটু রান্না করলাম, এবারে রাখলেও পচে যাবে, তো আমাকে মনে হচ্ছে যে কালকেই খেয়ে নিতে হবে। এই আলু দিয়ে উচ্ছে দিয়ে, তো কুমড়ো দিয়ে উচ্ছে দিয়েও ভাজা ভালো লাগে, তো আজকে আর কুমড়ো দিয়ে বানালাম না, আলু উচ্ছেই ভাজা আসবে না, শরীরটাও ভালো না। কুমড়ো উচ্ছে ভাজলে তোমার এই যে মানে আগে উচ্ছেটাকে ভেজে নিয়ে তারপরে কুমড়োকে ভাজে তারপরে মিক্স করতে হয়, নাহলে গায়ে একদম লেটা লেটা হয়ে যায়, ওটা ভালো লাগে না। আর আলু উচ্ছেটা কী হয়, একবারে দিয়ে দিলেই ভাজা হয়ে যায়, কোনো বারে বারে করতে হয় না। তারপরে যে মাছের জন্য একটু পেঁয়াজ কাটছি, আর মাছটা না ভাজা মানে কেমন একটা ভাজাটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, কিন্তু তোমার এই যে সবজি পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা সব কেটে আমি আজকে মাছের ঝোলটা করবো। হ্যাঁ, তো সব কেটে নিচ্ছি, ধনে পাতাও নিয়ে এসেছি আজকে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভালো লাগে খেতে। আর এখন বাজে যেন কটা 1টা, তো আজকে আমি বাজার গেছিলাম তার জন্য একটুখানি দেরি হলো, অনেক দিন পর গেলাম বাজারে, কিন্তু এত দাম গাইস, এত দাম জিনিসের যে বলার পারে, শুধু আমি কাঁঠালটাই মনে হয় দাম কমে পেলাম, সব জিনিসের দাম বেশি। লঙ্কা তো 180 টাকা কেজি লঙ্কা, তারপরে উচ্ছে উচ্ছেটা কত নিল মানে আমি অতটা মনে মনে নেই, এরকম মানে অনেক দাম আজকে। সে আলু নিল 20 টাকা কেজি, মানে এরকম দাম নিল প্রত্যেকটা জিনিসের, মাছের বাজারেও দাম যেরকম সেরকম সবজি বাজারেও। তো অনেকদিন আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে আসে, তো ঝগড়া করি, এই এটা ভালো না ওটা ভালো না, এটা নিয়ে এসছো ওটা নিয়ে এসছো, তো আজকে রাগ করে বলছি যে তুমি নিজেই চলো। তো তার জন্য আজকে আমি নিজেই গেছিলাম, আর সত্যি গাইস বাজার করতে গেলে যে কী টেনশানে পড়তে হয়। তারপরে দেখো এই যে মাছ, মাছগুলো নিয়ে এসে যে আমি না আগে রেখে দিয়েছিলাম, তো সবজি টবজি সব কাটার পরে সব তোলাতুলির পরে আমি লাস্টে মাছটা হাত দিয়েছি, মাছটা মানে হাত দিয়েছি, তো একবারে ধুয়ে নেবো। তো যে ওই মাছটা আমি বের করলাম, আর ওই ইলিশ মাছটা, তো যাই হোক অল্প অল্পই
আমরা না একবারে অনেক কিনে এনে মানে রেখে দিই না ফ্রিজে, যেটা আনি সেটাই ধরো রান্না করে নিই। শুধু আজকে ইলিশ মাছের মাথাটা আমি রেখে দিয়েছি, তো তার জন্য ওটা আমি বলে দিই। কিন্তু আমি ওই গোচি মাছ, যে মাছটা গোচি মাছের মতনই দেখতে মাছটা, কিন্তু কী মাছটা বলে, ছুরি মাছ না, যাই হোক কিছু মাছ হবে। তো এই যে উচ্ছে আলুটা ভাজা বসে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, উচ্ছে আলুও দিয়ে দিলাম। এরপরে আমি কী করবো, আজকে না আমার শরীরটা এত খারাপ, তো আমাদের ঠাকুরমাকে ডাকছিলো যে ভিডিও করবে না আজকে, তো আজকে আমি সত্যি বলছি কথা বলে না, কাজ টাজ সব কিছু করে আবার শুয়ে গেছিলাম। রোববার এই শুক্রবার তো ওরকম ধরো অত ই ছিল না, তো আবার শুয়ে গেছিলাম। তো এই যে পোস্ত আর সর্ষে এই যে বাড়বো বলে এই যে উঠিয়েছি, আর পাতাটা বাটলাম। এটা তো আমি মানে পাতায় অতটা বাটি না, সব মিক্সিতেই করি, তো আজকে পাতাটা দেখে ধুয়ে নিলাম ভালো করে, রাখাই থাকে তো এমনি নোংরা টোংরা কিছুই নেই, তবুও রাখা থাকে ভালো করে দিতেই হবে। তো এই যে সর্ষে লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে ইলিশ মাছটা বানাবো। তারপরে সেই যেটা বলছিলাম, তো দিয়ে ওই তোমার 9টার দিকে উঠে সবাই উঠেছে, দিয়ে চা করেছে। হ্যাঁ, চা, আর এখানে না অনেক বৃষ্টি বৃষ্টি, একদম সারাদিন বৃষ্টি বৃষ্টি, তো চা করেছি, চা খেয়েছি সবাই মিলে, চা আর পাউরুটি খেয়েছি। এই যে ইলিশ মাছে জল দিয়ে দিয়েছি, মানে সেটা সর্ষে পোস্তটা একটু কষিয়ে, তো মাথা দুটো আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে কালকে দেখি লাউ আছে, লাউ দিয়ে বানিয়ে দেবো। আর এই যে ইলিশ মাছের একটুখানি ঝোল ঝোল, মানে ঝোল হবে না, একটু মাখামাখাই হবে, গায়ে মাখা গায়ে মাখা। তো পোস্ত উপরে, তারপরে একটু লঙ্কা চিড়ে দিচ্ছি, হয়ে গেছে আর শুকো হয়ে, তো তার আগে আমি লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাটাও তাহলে একটু সিদ্ধ হবে। লঙ্কা চিড়ে একটু লাস্টে একটু সর্ষার তেল দিয়ে দিলাম, যাতে ইলিশ মাছের একটা গন্ধ সুন্দর লাগে। তো লাস্টে একটু সর্ষার তেল দিয়ে ওই যে আমি নামিয়ে নেবো ওটা। এরপরে বানাচ্ছি, বানাবো হচ্ছে মাছটা, মাছটা ভাজা বসি দিয়ে না, আমি যেন এদিকে মানে এটা আমার লাস্ট মানে রান্না হয়ে যাবে, এটা হলেই হয়ে যাবে। তো দেখো কত লম্বা লম্বা মাছগুলো, খেতে কেমন হবে জানি না, তবে যখন ভাজছি না কেমন একটা গন্ধ করছে, তো এটাই যে তারপরে যখন দেখলাম যে গন্ধ গন্ধ করছে, তো আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতা তো দিয়েছি আবার গরম মশলাও দিয়েছি, দিয়ে রান্না করলাম। তো খাওয়ার সময় অতটা গন্ধ লাগেনি, ভালোই লেগেছে, সবাই খেলো, কোনো কিছু বললো না, তো যদি গন্ধ টন্ধ হতো বলতো সবাই। এবারে কি সমুদ্রের মাছ তো একটু গন্ধ মনে হয় এবারে, আমি জানি না অ্যাকচুয়ালি এটা সমুদ্রের কি তোমার গঙ্গার মাছ। তো যাই হোক, এই যে চলে আসলাম কাঁঠাল কাটতে, কাঁঠালটা জানো আমি না 20 টাকা নিয়েছি, ঠিক আছে অতটা টাকাও মানে অতটা ই হলো না, কিন্তু কাঁঠালটা না সেরকম ভালো না, ছোটো হলেও তোমার কয়েকটা কোয়া ঠিক আছে, কিন্তু কাঁঠাল পাইতে কেউ খায় না, আমি একাই খাবো ওই কাঁঠালটা, হয়তো সবাই এক কোয়া এক কোয়া করে খাবে। তো যাই হোক, কিন্তু কাঁঠালটা কাটতেও আমার অতটা কষ্ট হয়নি, কিন্তু না কাঁঠালটা কেমন একটু তিতো দিতে লাগছে, কেন জানি না এত এরকমভাবে তিতো দিতে লাগছে। তো যাই হোক, একটু কাঁঠালটা কেটে আমার মাছের ঝোল হয়ে গেছে, দিয়ে ওই যে সবাই গাড়ি টাড়ি ধুচ্ছে, আমি আবার এক কোয়া খেয়েও নিলাম, দেখলে কত লোভি, কাঁঠাল কাঁঠাল না দেখলে পরে কাটতে কাটতে খেতে ইচ্ছে করে। হ্যাঁ, খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার আবার কিছুটা কাটছি, তো অত চাপ নিয়ে লাভ নেই। হ্যাঁ, আগে খেয়ে নিই তারপরে দেখা যাবে। তো কাঁঠালের বিচিটা আমার কাজে লাগবে, আমার কাঁঠালের বিচি না পোড়া খুবই ভালো লাগে, কাঠ কয়লা মানে কাঠ জ্বালি দেবো ওর মধ্যে দিয়ে দেবো, পোড়া খুবই ভালো লাগে, এত সুন্দর লাগে না। কোনোদিন আমরা ছোটোবেলায় এরকম যখন আমার মারা কয়লার আগুনে রান্না করতো, তখন ওরকম লাস্টে না কতগুলো পিছি দিয়ে দিত, যে এই যে কাঁঠালের দানাগুলো উপর দিয়ে দিয়ে দিত, আর কী সুন্দর পোড়া পোড়া একটা হতো, আর কী ভালো লাগতো জানো। আর আমি না কোনোদিন কাঁঠাল টাঁঠাল ছাড়াই নেই, প্রথম ছাড়াচ্ছি, তো দেখো কী করছি, এইটুকু একটা কাঁঠাল নিয়ে সেই পাশে এক কাকিমা বসে আছে হাসছে, বলছে দেখো এইটুকু কাঁঠাল নিয়ে মানে একদম অত্যাচার করছি, যুদ্ধ যাকে বলে, হ্যাঁ মানে একদম কার্গিলের যুদ্ধ তেলে গেছি, সেই যুদ্ধ আমি করছি। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতন
ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আমি খুব 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 ভালো থাকছি তোমাদের জন্য, তোমরা এত 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 ভালোবাসা দিচ্ছ আমাকে। হ্যাঁ, তো আর কি, এই তো ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকালকার দিনে তো এটাই সব, তো সোশ্যাল মিডিয়া আমি কোনো দিন জানতামই না, আমি এখন নতুন করছি, তো তোমরা যদি একটু ভালোবাসা দাও ভালো লাগবে। তো ঠিক আছে, একটু কাঁঠালের পুরো অংশটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। বাই বাই।